2007 সালের 7 মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসেছিলেন মাটি ও মানুষের কাছে। 1/11 শুরুর দিকে কানের জরুরি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়। বঙ্গবন্ধু কন্যা তা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন। তার দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। 2007 সালের 7 মে ওই দিন শেখ হাসিনা যদি দেশে আসবার সাহস না দেখাতেন, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস অন্যভাবে লিপিবদ্ধ হতো। তিনি সেদিন প্রমাণ করেছিলেন যে রাজনীতিতে সততা এবং দৃঢ়তা থাকলে যে কোনো সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফেরা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চারিত অমৃতবাণী, আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। শান্তির অগ্রদূত শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের প্রাণকে তুচ্ছ করতে পারেন নির্দ্বিধায়। 2007 সালের 7 মে তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ এক কালো অধ্যায় থেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। গত 2009 থেকে অদ্যাবধি বাংলাদেশ পৃথিবীর বুকে যে উন্নয়ন অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ অগ্রসর হচ্ছে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে।